কসসের আলোচনা করতেছিলাম। এই কসসের আলোচনার সাথে সম্পৃক্ত আছে সূরাতুত তহা, আরো কয়েকটা সূরা আছে। আমি সূরা তহার থেকে আরো কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তিনকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে হে মূসা, তোমার হাতের কাজ কি? তাফসীরে ভিতরে এসেছে যেটা জিজ্ঞেস করার একটা কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে সে ছিল রাতের অন্ধকারের ভিতরে যেখানে কোনো আলো ছিল না। আলোবিহীন অবস্থায় তিনি পথ অতিক্রম করছেন। এখন এর সময় দেখা গেছে যে রাতের অন্ধকারের ভিতরে লাঠির বদলে অন্য কিছু ঘটতে পারে, হতে পারে না? আমার হাতে যে লাঠিটা আছে আগে ঠিক এটা জানা দরকার ছিল, তাহলে তারা জানাই দিলেন তোমার হাতে কিন্তু এটা লাঠি। কারণ এই লাঠি পরবর্তী কি হবে? সাপ হবে। কি হবে? সাপ হবে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনার হেঁটে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন এমপি সাথে আপনার সাথে আপনার দেখা হলো। দেখা হওয়ার পরে সে যদি আপনাকে একটা প্রশ্ন করে, তখন আপনি কি আপনার তো মোটামুটি কলিজা হয়ে যাবে, পাঁচখান হয়ে যাবে যে এমপি সাহেব আমার প্রশ্ন করেছে, তার নাম একটা বিশাল ব্যাপার নাকি বড় হয় কি না? আপনার যে আপনার অধীন বড় অধীনস্থ লোক, আপনার উর্ধ্বতন অনেক উর্ধ্বের লোক যদি আপনাকে একটু ফোন করে কথা বলে, তাহলে আপনি কি মোটামুটি সুযোগ পেয়ে আপনার যে সমস্যা ঝেড়ে দেবেন তার কাছে? তো আল্লাহ তাআলার সাথে কথা বলার সৌভাগ্য তো সবার বাইরে হয় নাকি? পৃথিবীতে একজনই রয়েছে, সেকে হযরত মূসা আলাইহিস সালাম, তিনি সরাসরি কথা বলেছেন, এই সুযোগ অন্য কারো হয় না। তো তিনি যখন সুযোগ পেলেন যে কথা বলছেন, আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, তা আমি তো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক একটু গভীর করার চেষ্টা করি, একটু ডিম তার সাথে ডিম মেশার চেষ্টা করি। তো তিনি উত্তর দিয়ে দিলে যে প্রথম কথা চাল্লা এটা হচ্ছে একটা লাঠি। আর এর মশালা হচ্ছে যে পৃথিবীতে যত লোক ছিলেন সকল লোকের লাঠি ছিল একটা, এটা হচ্ছে অস্ত্র। এটা কি বলতো? অস্ত্র। এই যে কুটুম্বায় লাঠি নাই, এটা কিন্তু রসুলের সুন্নাত। লাঠি নাই, এটা আবার মনে করতে যেটা আহালা দিছে না, এটা আহালা দিছে বাদদাদার না, এটা একটা সুন্নাত। আমরা 2019 সালে একটা ইমাম প্রশিক্ষণের রিফ্রেশার্স তার প্রশিক্ষণে ছিলাম। ওইখানে খুলনার পরবর্তী মাওলানা নাম কি জানো? গোলাম রহমান। গোলাম রহমান উনি ছিলেন। উনিও দেখা পেলেন যে আপনারা লাঠি নেন না কেন? আমাদের মেহরাবটা দেখেন, এই যে মেহরাব, এটা দেখেন না? তাকাটার দিকে তাকেন, এই এটা দেখেন না? এটা তো আমরা কি রাখছি, নানান জিনিস রাখছি, কিন্তু এটা একটা সময় ছিল অস্ত্রের জায়গা, এটা কিন্তু এমনি এমনি করা হয় না। এটা ওই রসুলের যুগে এখানে কি রাখতেন? অস্ত্র রাখতেন, অস্ত্র। আর এর কথা বললে কি আমি কি ভালো মানুষ থাকবো না জরুরি হবে বলেন? কথা বলে না আমার তো এখানে গ্রেপ্তার করে নিয়ে যাবে। কিন্তু এটা রসুলের সুন্নাত, এটা ছিল অস্ত্র রাখার জন্য বিভিন্ন সময় যুদ্ধ হতো, সেটা এখান থেকে মসজিদ থেকে নিয়ে তারা যুদ্ধ চলে যেতে। কিন্তু এখন এখানে যদি একটা দাও পাওয়া যায় তাহলে কি হবে? জঙ্গি হবে। আর তাদের মানে কি বলে, যারা সন্ত্রাসী জঙ্গি তারা যদি প্রকাশ্যে গুলি নিয়ে গুলি মেরে পিস্তল নিয়ে চলে, তাও কিন্তু কোনো মিডিয়াও চোখে থাকে না, কোনো তারা মানে থাকে আর প্রশাসন তো দেখেই কোনো তো পরিস্থিতি আসে না, ঠিক কিনা বলেন? তো এটা হচ্ছে অস্ত্রের জায়গা, অস্ত্রের একটা জায়গাটা রাখতেন। তো লাঠি হচ্ছে একটা অস্ত্র। তো উনি বলবেন যে আপনারা লাঠি রাখবেন,
রাসূলের সুন্নাত ছিল, রাসূলের সুন্নাত ছিল, যুগে যুগে সবাই এই বাক্য ব্যবহার করেছেন। তো তিনি বললেন যে কাছে কি বলে লাঠি, এটা কি লাঠি? এই বলার পরে সামনে যেন আবার বলে আটা রক্তাউল আলাইহা, এটার উপরে ভর নেই। লাঠি বললে কিন্তু উত্তর শেষ কি এটা লাঠি শেষ, কিন্তু তিনি থেমে যাচ্ছেন। তিনি বলছেন কি আল্লাহ লাঠি দ্বিতীয় কাজ, এটা হচ্ছে আমি এটা ভর দিয়ে দাঁড়াই। আমি যখন তো মেস চড়াতে যাই, যদি আমার একটু দুর্বলতা লাগে তখন একটু ঠেস দিয়ে একটু কি দাঁড়াই যায় এর সাথে। এরপরে বললে আকুশু আলাইহা আকুশু বিহা আলা বানানি, এবং এটা দিয়ে কি করি আমি গাছের পাতা ছেড়ে অর্থাৎ পিটান মানে গাছের থেকে পাতা পরে ওটা আমি সাবরের জন্য খাওয়াই। তিন নম্বর, এরপর বললে ওয়ালিয়া ফিহা মাআনি রুহরা, শুধু এখানেই থাকত না আল্লাহ, এটাতে আমি আরও অনেক কাজ করি। উত্তর দিয়ে দিলে চারটে উত্তর তিনি মোটামুটি আল্লাহ তাআলার সাথে দিয়ে দিলে। আল্লাহ তাআলা এই কথা বলার পরে এবার আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে তোমার কথা তো শুনবে, এখন কি করো তোমাকে এখানে একটা মর্যাদা আমি দান করছি, সেটা কি পাদা আল মিহা ইয়া মুসা, হে মুসা হাতের লাঠি তুমি একটু ছেড়ে দাও। কে বলছে বলেন তো, আমার কি বিরক্ত আছে নাকি কথা কি বোঝায়? আল্লাহ তাআলা কাছে আল্লাহ তাআলা বলেন যে লাঠি ছেড়ে দাও। যখন তিনি এই লাঠিটা ছেড়ে দিলেন সাথে সাথে বড় একটা অজগর হয়ে গেল, বড় একটা সাপ হলো, যে সাপটা লম্বায় ছিল বড় আর টুকচুকুন সাইজের ছিল, তার সিল ভিতরে আছে টুকচুকুন সাইজের ছিল, একটু বেশি একটু নাহাটাকে করতেছিল। এটা দেখার পরে তিনি কি করলেন একটু ভয় পেয়ে গেলেন। সুরা কাসাস এর কি করলেন, তিনি দেখলেন এবং ভয় পেলেন, কি করলেন পিছনের দিকে ছড়তে শুরু করলেন। মুসা আলাইহিস সালাম সাতটা কিন্তু সবাই একটু ভয় পেয়ে দেখলেন, এখানে আসেন না কিন্তু সাতটা একটু ভয় পান না, এখানে যদি এখন একটা অজানার সাপ অথবা একটা কেউটো সাপ কালকুটো সাপ ছেড়ে দেওয়া হয় তাহলে একজনও পাবো? ইমাম সাহেবের খুবই আপনারা পাবেন, যে ইমাম সাহেবের খায় খায় আমি আগে পাচ্ছি, এমনকি সন্তানকে ছেড়ে কিন্তু ধরবে আগে ধরবে, তারপরে সে চাষকে বলবে আমার ছেলেটা আছে, কিন্তু আসতেন তো কি দৌড়াতে দিয়ে নেবে দৌড়ে আগে কে পাঁচ লাখ দেন বলবে দেখার দরকার আমি আগে পাচ্ছি। মুসা আলাইহিসসালাম যেহেতু মানুষ ছিলেন, মানবীয় প্রবৃত্তির কারণে তার ভিতরে যে ভয়টা আছে স্বাভাবিক এটা থাকা, তো তিনি ভয় পাইলেন, ভয় পাওয়ার পরে তিনি দৌড় মারলেন, দৌড় মারলেন সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়ালা কুনহা ওয়ালা তাখাফ, হে মুসা ভয় পাই না, লা তাখাফ ভয় পাই না, মুসা ওটাকে ধরো, ওটাকে ধরো তুমি ভয় পেও না, সানুইদুহা সিনাতা উলা, তুমি যখন এটাকে ধরবা তখন সে সাপের সুরতে চলে আসবে সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে লাঠি ছিল আবার কি হয়ে যাবে লাঠিতে রূপান্তরিত হয়ে যাবে, তোমার কোনো ভয় নাই। সবাই তো হাজির, আল্লাহ তাআলা নির্দেশ করলেন যে তিনি আসলে এবং ওটাকে ধরলে ধরার সাথে কি হয়ে গেল সেটা একটা লাঠিতে রূপান্তরিত হয়ে গেল। আজকের আলোচনা এখানে আমি আর শেষ করছি এই আলোচনা। আনুষঙ্গিক আমার তো একটা কথা আছে, যে কথাটা আমাদের জানাটা খুবই জরুরি, ইনশাআল্লাহ সুযোগ থাকলে আগামীতে আবার আলোচনা আমরা যাব। পোশাক নিয়ে যদি খুব কথা হচ্ছে, খুব বিশেষ করে নারীরা যারা কি বলে নারীবাদী, নারী প্রগতিবাদী, আমাদের ভাষা আমরা বলি নারী দুর্গতিবাদী, কি বলেন তো নারী দুর্গতিবাদী। কারণ হচ্ছে যে যারা নারীবাদী হিসেবে নারীদেরকে রাস্তায় নামাতে চায়, নারীদের প্রচারকে ছোট করতে চায়, তারা প্রকৃত নারীর সম্মান জানে না, প্রকৃতপক্ষে নারীর সম্মান তারা দিতে জানে না, প্রকৃতপক্ষে তারা নারীদেরকে সম্মান দিতে জানে না, বরঞ্চ নারীদেরকে ইহায় কোনো রাষ্ট্রীয়তার ভিতরে ধাবিত করার জন্য কাজ করে ফেলে দেয়। তার ভিতরে কিছু পুরুষ আছে, ওরা হচ্ছে ইসলাম একটা পুরুষ, কারণ যে দেখেন যে ওই যারা পুরুষ প্রগতিবাদী পুরুষ যারা আছে এই প্রগতিবাদী পুরুষের নারীগুলো আর এক পিছনে যায় ঘুমায়, ওরা রাত্রে কাছে যেতে পারে না, কথাগুলো কিন্তু অবিশ্বাসে আপনারা খোঁজ খবর নিয়ে থাকবেন। তাদের নারীরা তারা পাশে পায় না, এই জন্য কি করে রাস্তাঘাটে নারী নামিয়ে তারা আমল প্রয়োগ করার জন্য কাজ করে থাকে।
চত্বরে কয়েকদিন আগে নারীরা কেউ শর্ট ব্লাউজ কেউ শার্ট চুল পুরুষদের ছোট পাট হাফ প্যান্ট পরা মানে নানান অবস্থা তারা কি করেছে অবস্থান করেছে এবং তারা বলতে চাচ্ছে যে নারীরা ছোট প্রোডাক্ট শর্ট করলে আপনাদের অন্তরের ভিতরে যৌন উত্তেজনা আসতে পারে এটা স্বাভাবিক কিন্তু আপনারা আমাদেরকে ধরবেন কেন তেঁতুল রাখবো তেঁতুলের থেকে কি আসবে পানি আসবে কিন্তু তেঁতুল খাওয়া যাবে না এই নিয়ে কথা বলার কারণে আহমদ শফি সাহেব কি করা হয়েছিল তেঁতুল পুজো পর্যন্ত বানাইছিলেন সম্রাট হাজির বাস্তবতা হচ্ছে নারী এবং পুরুষ এটা একটা কি আছে খুব পুরুষ হওয়ায় তারা তারা কোরআন করে সুরত বানি আলে ইমরান নবী তার বলেছেন যুগের নাম নাস খুব পুরুষ হওয়ায় তিনি নিসা আল্লাহ তাআলা স্বাভাবিক প্রকৃতি করে দিয়েছেন অন্তরের ভিতরে পুরুষের অন্তরের ভিতরে নারীর জন্য টান নারীর জন্য পুরুষের টান এটাকে আপনি স্বাভাবিক প্রক্রিয়া একজন কাদের মানুষ যদি থাকে তাহলে কি তার প্রতি টান নাই কথা বলতে আছে কিনা যদি সেটা যদি না থাকে তাহলে সমাজের কালো নারীদের বিয়ে হতো না হচ্ছে কিনা রাস্তা পাগল এমনকি পাগল পাগলিদের সাথে পাগলিরা কি আছে আকর্ষণ আছে যার কারণে দেখা যায় যে পাগলি মা হয়েছে কিন্তু বাপ খুঁজে পাওয়া যায় না কথা বলেন না কেন আছে কিনা তাহলে বোঝা যাচ্ছে যে পাগলি যদি থাকে তার উপরে কি আছে আকর্ষণ আছে যার কারণে পাগলিও মা হয় এটা কেন হয় অশ্লীল পোশাক পরে রাস্তায় বেরোনের আমি বলছি না যে এটা পুরুষরা তাই করবে এটা আমি বলছি না অবশ্যই পুরুষরা তারা আল্লাহ তাআলা কোরআনকে বিশুদ্ধ গুণের মধ্যে বলেছেন কুল্লিল মুমিনিনা কুল্লিল মুমিনিনা বুদুদ আবসারহুম ওয়া হফাজ ফুরুজাহুম যে নারীদেরকে বলে দিন পুরুষদেরকে বলে দিন ফার্স্ট আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি পুরুষ মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে তার মানে পর্দা শুধু নারীদের তা না পর্দা পুরুষদেরও করতে হবে বাধ্যতামূলক নিষেধ আল্লাহ নির্দেশ দিয়েছেন যে কি করবে পুরুষরা পর্দা করবে নিজের চোখকে নিম্নগামী করে রাখবে কিন্তু পুরুষরা চক্ষু নিম্নগামী করে রাখবে আর নারীরা অবাধে রাস্তাঘাটে ঘোরাফেরা করবে আর কি হবে মদের লাইসেন্স অ্যাভেলেবেল হবে আর মদ খেয়ে রাস্তায় মাতলামি করবে আর নারীদেরকে ধর্ষণ করবে আর এটাকে দোষ দেবে শুধু পুরুষের এটাও কি হতে পারে এটাও সম্ভব না এটাও করা যাবে না পোশাকের জরুরি কতটুকু কেন পোশাক পরে মানুষ সে জন্য পরে হ্যাঁ পোশাকের কয়েকটা শর্ত আছে পোশাক সবটাকে পোশাক বলা যায় না সবটাকে লেবাস বলা যায় না কারণ কি পোশাকের জন্য শর্ত আছে একজন পুরুষের জন্য পোশাক কি হবে ফার্স্টটা হচ্ছে সতেরো ঢাকা প্রত্যেক পুরুষ এবং নারী সবার জন্য পোশাক হচ্ছে যতটুকু যতটুকু ঢাকলে পরে যতটুকু বললে পরে তার শর্ত থেকে যায় এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে এই পোশাকটা কি হতে হবে ঢিলা ঢালা হতে হবে যাতে করে বাহির থেকে তার ভিতরে যে অঙ্গগুলো ঢেকে রেখেছে সেটা যেন দেখা না যায় বোঝা না যায় তিন নম্বর শর্ত হচ্ছে এই পোশাকটা কোনো বেদর্মীদের হতে পারবে না কথা কেমন বোঝেন না বোঝেন না তিন নম্বর কি পোশাকটা বেদর্মীরা ব্যবহার করে তাদের ধর্মীয় পোশাক হতে পারবে না এই শর্তগুলো যদি মেনে নেওয়া হয় শর্তগুলো যদি কেউ মেনে নেয় মেনে নিয়ে যদি কেউ পোশাক করে তারটা পোশাক এছাড়া এটা পোশাক না আল্লাহ রসুলের ভাষায় বলছেন যে এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ পোশাক পরবে কিন্তু তারপরে সে আগে কি বলছে বলেন তো পোশাক পরবে তারপর কি হবে উলঙ্গ হবে কেন হবে কারণ সে যে পোশাক করেছে সেটা পোশাক না তার সদর ডাকে নাই সেটা টাইপিং করেছে সে অন্য ধর্মের ধর্মের পোশাক করেছে যে পোশাক পরে রাস্তায় বেরোবে আর যত দোষ কাদের বলেন তো যেখানে যাবে হুজুরদের দোষ চলে আসবে সমাজে হাজার হাজার ধর্ষণ হচ্ছে বিচার হচ্ছে না কিন্তু এক দাঁড়িয়েলা মানুষ একটা পুলিশ অফিসার ট্রাফিক পুলিশ উনি কি করেছে রাস্তায় একটা মহিলা একটু বেশি কথা বলেছে পোশাকের জন্য এই জন্য তার চাকরি চলে গেছে
কিন্তু ধর্ষণ করেছে, ধর্ষণ সেঞ্চুরি করেছে, তাকে মিষ্টি খাওয়ায় বলছে বাবা এটা করতে হয় না, কথা বলেন না কেন? এটাই তো আমরা বসবাস করছি এই সমাজে। আল্লাহ তাআলা বলছেন যে যারা চায় ইমানদারদের মধ্যে বিগড়ুক, এই অশ্লীলতা বেহায়া প্রসার লাভ করুক, বিস্তার লাভ করুক, আল্লাহ তাআলা বলছেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। পোশাক আমাদেরকে ঠিক করতে হবে, আমরা আমাদের নারীদেরকে এমন পোশাক পরাবো না যে পোশাক পরার কারণে সমাজের ভিতরে কি হয় কথা বলে বিচ্ছিন্ন করে তৈরি হয়। নারীরা হচ্ছে আকর্ষণীয় বস্তু, এটাকে ঘরে রাখা যায় সবচেয়ে কি কথা বলেন সেফটি, নিরাপদ। আপনার আমার সর্ব যেমন অ্যাভেলেবেল রাস্তাঘাটে যে কোনো জায়গায় ফালাই রাখি না, রাখি নাকি কথা বলেন এমন জায়গায় রাখি যেখানে তুমি সহজে বই করতে পারে না। আর আমাদের নারীদের সম্পদ বেশি দামি সম্পদ না সঙ্গে বেশি সম্পদ দামি সম্পদ কথা বলেন? আমাদের নারী আমাদের মা বোনরা স্বর্ণের চেয়েও দামি, হীরার চেয়েও দামি। এই পৃথিবীতে যত কিছু আছে দুনিয়ার ভোগ্য বিষয় হিসেবে আল্লাহ রাসূল বলছেন যে এর ভিতরে সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে নারী। আর এই নারীদেরকে আমরা অবাধে রাস্তাঘাটে বের করি কিছু মূর্খ গন্ধ তাদের কথা অনুযায়ী সমাজের কিছু মানুষের যারা বিচার বিশ্লেষণ করে টক্স করে কারা কারা বসে, এক হচ্ছে শিয়াল মার্কা, দুই নম্বর হচ্ছে আপনার কি হায়না মার্কা, তিন নম্বর আছে ছাগল মার্কা, এরা টক্স করে। আচ্ছা বলেন শিয়াল সে কি চাইবে যে কোনো মুরগি অথবা তাদের যারা খাবার জিনিস এটা আটকানো থাকে দেখি যাবে কেউ কথা বলে? হায় না যাবে। আর ছাগল তো কিছু বোঝাই না, ও তো ওই দুটো চাকাবে ওই তো ভয় তো সেটা কাজে, হ্যাঁ ঠিক তোমরা ঠিক বলছো, কারণ কারণ হচ্ছে হায় না এবং শিয়াল চাইলে ছাগল খেতে পারে কথা বলে না কেন পারে, এই জন্য কি ওরা যে ছাগলের তালে তাল দেয়, হ্যাঁ ঠিক আপনার যেটা বলছেন সেটাই ঠিক। ছাগল মার্কে লোক টক্স করে আর বলে যে নারীরা অবাধে চলাফেরা করতে পারে না, এর সাথে এই যে হিন্দুটা উনিদের যে সেলিম উনিদের ইমাম ইমাম হলে একটা লাগি ইমাম এই এক গাথা অথর্ব, এও বলে যে হ্যাঁ নারীরা অবাধে চলাফেরা করবে তাদের কেন আটকানো হচ্ছে, অবাধে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তাদের রোগ কোল রাত্রে ভরে যায়, অবাধে যদি মুরগি ছাগল গরু পাওয়া যায় তাহলে বিবাহ না করেও কি করা যায় চিরকুমার থাকা যায়, যা কিনা কথা বলেন কারণ চাহিদা তার নিম পূরণ হয়ে যায় চোর তার বিবাহ দরকার নাই, কারণ যা দরকার ও কি রাতের আধারে মোটামুটি পৌঁছে যায়। এই সমস্ত অথর্ব গাধা মার্কা সমাজের মানুষগুলোকে নষ্টের দিকে ধাবিত করছে, আর এটা কি করছে মিডিয়া সুন্দরভাবে কি করছে প্রকাশ করে দিচ্ছে, হাইলাইট করছে যে এটা হচ্ছে সবচেয়ে ভালো প্রমোট করা হচ্ছে। এর ফাঁকে আর একজন একটা সিনেমা করেছেন, ওনার নামটা হচ্ছে যে ভাই রে মনে হয় সম্ভবত আমি দেখলাম যে উনি সিনেমা দেখার পরে উনি কসম নিয়ে বলতেছেন যে আল্লাহর কসম করে বলছি যে এই ছবি দেখলে এই সিনেমা দেখলে কারো ওই ভঙ্গ হবে না, কথা বলে দেখেন আর জুতা না পিনে মারা যা বলেন আসার অজুভঙ্গের কারণে ভিতরে বুঝলাম যে অজু ভাঙে না ঠিক আছে, কিন্তু অজু না মানলে কি হয় বলেন তো কবিরা গুণা হয়, কি হয় কবিরা গুণা হয়, কবিরা গুণা কি ভালো কাজ না খারাপ কাজ, হ্যাঁ একটা কবিরা গুণা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আমরা এদেরকে খুব ভালো মনে করি যে খুব ভালো অজু ভাঙবে না কোনো গুণা হবে না, সিনেমা দেখলে কোনো গুণা হবে না, এমন সিনেমা আছে নাই কথা বলেন? এইসব উদ্ভট কৃষ্টি কালচার আমাদের ভিতরে আস্তে আস্তে প্রয়োজন আকারে ঢুকাই যাচ্ছে, আর মানুষগুলোকে হেদায়াচ্ছন্ন করা সম্পূর্ণ পরিকল্পনা যেখানে যা দরকার সব কিছু করে নিচ্ছে। আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে, এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে কী করতে হবে
বয়কট করতে হবে। বলছে শুধু ভারতকে বয়কট করবে, ভারতের সিনেমা, ভারতের নামের গানা সব কিছুই বয়কট করতে হবে। যারা অশ্লীলতা ছড়ায়, যারা বেহায়াপনা ছড়ায়, যারা নারীদেরকে রাস্তায় নামাতে চায়, সেটা যে দলের হোক না কেন, যে মতের হোক না কেন, সবকটাকে বয়কট করতে হবে। যারা হচ্ছে তারা ইমানের শত্রু, তার সাথে বলে তো ইমানের শত্রু। আর ইমানের শত্রুর সাথে কোনো মুমিনের সম্পর্ক থাকতে পারে সবাই? আজকে আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে এই সমস্ত মানুষকে চিন্তিত করে সম্পর্ক চিন্তা করতে হবে। আমি যে কথাগুলো বললাম, আমি সমাজের সকলকে সব কথাগুলো বুঝে তার উপরে আমল করার তার উদ্যান করবো। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার এই কথা শুনে পেলাম।